বাংলাদেশে ঘটছে বহু খবর গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে দিন ভোর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুজে দানা শুরু করছে পনেরো পনেরো পাঁচ শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স শান্তিপূর্ণ ভোট উৎসবের মেতাজে মানুষ ভোট দিয়েছেন বিরোধীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে নাটক করেছেন মৃত্যু ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী মেট্রো ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক কোন অভিযোগ থাকলে ফুটেজ প্রকাশে আনুন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ভোট দানের পর বার্তা তৃণমূলের সাধারণ সম্পাদকে কলকাতা পুরভোট বাতিলের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরুদ্ধে সর্দার বল্লভভাই প্যাটেল বেঁচে থাকলে গোয়া আগেই পর্তুগিজ শাসন মুক্ত হতো রবিবার গোয়া মুক্তি দিবসের অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান মোদী জানুয়ারি মাঝামাঝি দিল্লি যাচ্ছেন সালমান খান ক্যাটরিনা কাইফ রাজধানীতে সেই সবাই টাইগার থ্রি এর শুটিং পর্ব এবার চোখ রাখবো প্রথম পনেরোটি খবরে শহরে পুরো ভোটে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির কোথাও ছাপ্পা ভোট কোথাও বা বুথ চ্যামের অভিযোগ কোথাও আবার এজেন্ট না বসতে দেওয়ার অভিযোগ বরতলা থানা ঘিরে বিক্ষোভ চলে সব অভিযোগের শেষে রাজ্যপালের কাছে নালিশ বিজেপির এত কিছুর পরও হালে পানি পেল না বিজেপি তাই দিন ভর নাটক বিজেপির দিন ভরের গোটা কর্মকাণ্ডকেই নাটক বলে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে ভোট লুট হয় এ অভিযোগ বিরোধীদের বহুদিনের তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন দাদাগিরি করবেন না করলে দল থেকে বহিষ্কার করা হবে ভোটের দিনও তার অন্যথা হয়নি ভবানীপুরে মেট্রো ইনস্টিটিউশনে ভোট দিতে এসে ফের সে কথাই বললেন তিনি তার দাবি বিরোধীরা ভোট লুট নিয়ে নির্দিষ্ট অভিযোগ করুক ফুটেজ দেখাক অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না দলের কেউ জড়িত থাকলে চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে সকাল থেকে ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হলেও বিক্ষিপ্ত বোমাবাজির অভিযোগ উঠেছে কলকাতা হতে। শিয়ালদহের টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ অঞ্চলের রাস্তাতেও দেখা গেছে বোমার দাগ রাস্তায় ফেলে মারা হয়েছে যুব কংগ্রেস নেত্রীকে তৃণমূল নেত্রী এর বিচার করবেন দাবি স্থানীয় কংগ্রেস কর্মীর রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় রবিবার সকালে কলকাতার প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ভোট দিতে এসে কমিশনের উপর ক্ষোভ উগড়ে রাজ্যপাল বলেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে একমাত্র মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটদানের অধিকার দিয়েছে কমিশন আর কাউকে দেয়া হয়নি সে অধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল পাশাপাশি আম জনতাকে ভোট আবেদন জানিয়ে তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরামর্শ দেন लंबे समय से ये देखा गया है इनका अभाव आप और हम सब के लिए बड़ी पीड़ा का विषय बना हुआ है मैं इस विषय पर इस समय कोई और टिप्पणी नहीं करना चाहता हम सबको कानून के अनुसार काम करना चाहिए जब कल देर रात को स्टेट इलेक्शन कमिश्नर सौरभ दास ने एक आदेश पारित किया उस आदेश के तहत यह निर्देशित किया कि पोलिंग बूथ में सिर्फ मुख्यमंत्री ममता बनर्जी और सांसद अभिषेक बनर्जी के सिक्योरिटी जा पाएंगे পুরো ভোটে শেষ লগ্নে শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী করে রাখল বিধাননগর পুলিশ সল্টলেকের জি সি ব্লকের বাড়িতে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করছিলেন বিরোধী দলনেতা আচমকাই সেই বাড়িতে পৌঁছে যায় পুলিশ সূত্রের খবর ভোট চলাকালীন যাতে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা কলকাতা পুর এলাকায় ঢুকতে না পারেন তার জন্যই পুলিশের এই তৎপরতা ঘটনার পরেই টুইট রাজ্যপালের কলকাতা পুরসভার ভোট শান্তিতে শেষ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর সেই চ্যালেঞ্জে কমিশন উতরে গেলেও বিক্ষিপ্ত অশান্তি কিন্তু পিছু ছাড়ল না ভোটারদের ভোটদানে বাধা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ যেমন উঠল তেমনই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও কিন্তু কম হল না এরই মধ্যে ছত্রিশ নম্বর ওয়ার্ডে সিসিটিভি কাগজ দিয়ে মুড়ে ফেলার অভিযোগ উঠল শুধু ছত্রিশ নম্বর ওয়ার্ড নয় সিসিটিভি বিতর্ক তাড়া করল আরও বেশ কয়েকটি ওয়ার্ডেও পুরসভার সাত নম্বর ওয়ার্ডে হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রথম তৃণমূল এবং কংগ্রেস ও পরে তৃণমূল বিজেপি শাসক দলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ উঠল একশো এক নম্বর ওয়ার্ডেও অভিযোগ উঠল বিরোধী দলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার ঘটনা বাইশ নম্বর ওয়ার্ডে একটি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগকে ঘিরে তৈরি হয় উত্তেজনা পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিনা দেবী পুরোহিতের অভিযোগের তীর শাসক দলের দিকে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী শানওয়ারমাল আগরওয়ালের পাল্টা অভিযোগ প্রতি ভোটে নাটক করেন মিনা দেবী বছরে আপনি যত চুনাও হয়েছেন উনি ছ সাতবার লাস্ট তিন চারটে চুনাও দেখুন এই সেম স্ক্রিন প্লে উনি চালায় এইবার উনি ভেবে নিয়েছে উনি হারছে ভোটটা যেভাবে ওনার কাছে বুথের কর্মীরা নেই পুরো উনি কি করেছে একজন মানে বুথের ভিতরে ঢুকে সকাল সকাল যেরকম নিয়ম হয় না আমরা ইভিএম মেশিন চেক করতে যাই সব করতে যাই উনি বুথের ভিতরে গিয়ে বসে গেছে সকাল থেকেই বুথে ঢুকতে দিল না বলে ঢুকতে দেব না আমার রাইট আছে যে বুথে আমি আমার ছেলে মেয়ে কীরকম বসে আছে কি আছে আমি দেখতে আমার রাইট আছে ইলেকশন নির্বাচন আয়োগকে ফোন করলাম এমওকে এখানে পুলিশ আছে এখানে সকাল থেকে এরা বাইরে থেকে লোক নিয়ে এসছেন এরা ভাবছে আমরা বুট লুট করবো নিজে কিছু লোককে ঢুকেছে যে বার করলাম আর মিডিয়ার থ্রুত বার করলাম আর সকাল থেকে শান্তি বুথে ঢুকতে দেব না মারামারি শাড়ি ছেড়ে দিয়েছেন মারামারি করেছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে এখান থেকে ফাটিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভা ভোটে খাতা খুলতে পারেনি বামেরা উপনির্বাচনে আসন না পেলেও ভোট বেড়েছিল তাদের আর সেটাই বাড়তি অক্সিজেন জুগিয়েছে বামেদের ভোটে একলা চরনীতি নিয়ে কোমর বেঁধে নামে তারা রবিবার ভোট গ্রহণের দিনে শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে সেই বামেদেরই দেখা গেল পথে পুরসভার একশো এক একশো দুই এবং একশো দশ নম্বর ওয়ার্ডে শাসক দলের বিরুদ্ধে অবাধ ছাপ্পা ভোট ও বুথ দখলের অভিযোগ করে বাঘাযতের মোড় অবরোধ করে অবরোধে সামিল হন বাম প্রার্থী দেবুলিনা কর্মকারও ছাপ্পা ভোট ও ভোটদানে বাধার অভিযোগ তুলে খিদিরপুরে পথ অবরোধ করেন পঁচাত্তর নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান সিপিএম প্রার্থীকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিরাশি নম্বর ওয়ার্ডে তাদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করে সরব হন সিপিএম প্রার্থী পারমিতা দাশগুপ্ত ছাপ্পা ভোট ও দলীয় এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করে আঠেরো নম্বর ওয়ার্ডের সিপিএম কর্মীদের বটতলা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাপ্পা ভোটের অভিযোগ করে সাতষট্টি নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আগামী মঙ্গলবার কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের ফল বমেরা আগে পারবে হারানো সম্মান পুনরুদ্ধার করতে এখন সেটাই দেখার এমন শান্তিপূর্ণ ভোট আগে কখনো হয়নি সপরিবারে ভোট দিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থী অতীন ঘোষের রাজনৈতিক লড়াইয়ে বিরোধীদেরও প্রয়োজন রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইটাও হওয়া উচিত মন্তব্য এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এবছরের নির্বাচনটা সত্যি করে স্বীকার করছি যে বিরোধীদের উপস্থিতিটা এত কম যে উত্তাপবিহীন নির্বাচন মনে হচ্ছে নির্বাচনে যদি একটু উত্তেজনা না থাকে নির্বাচনের আমেজটা দিক থাকে না টান টান উত্তেজনা থাকবে তবেই তো নির্বাচন খেলা তাই এই মোহনবাগান যদি একতর পা ইস্টবেঙ্গলকে হারায় এই সেদিন কয়দিন আগে হারালো সেটা কি আমার ভালো লাগলো লাগলো না আমি মোহন মানের সমর্থন হতে পারি কিন্তু ইস্টবেঙ্গলও ভালো খেলুক মোহনবাগান ইস্টবেঙ্গল তীব্র তুল্যমূল্য লড়াই হবে মোহনবাগান জিতবে সেটাতেই আনন্দ তো এখানেও তাই ফের বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায় কলকাতা পুরো দিন ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ ছিয়াশি নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীকে নিয়ে অসন্তোষ জানানোর পাশাপাশি ফের চঞ্চলকর অভিযোগ করলেন টাকা নিয়ে বিজেপির টিকিট দেওয়া হয়েছে সব তথ্য প্রমাণ তার হাতে আছে বলে দাবি রূপার এই ওয়ার্ডটা তো ছেড়ে দেওয়া হলো টিএমসির হেভি বেটের কাছে বাকি ওয়ার্ড সম্বন্ধে যা যা প্রমাণ আমার কাছে আছে সেই প্রমাণটুকু আমি আমার পার্টির কাছে জমা দেবো এখন সময় বিরতির বিরতির পর পর থাকছে পরের সর্দার বল্লভ ভাই প্যাটেল আরো কিছুদিন বেঁচে থাকলে গোয়া আগেই পর্তুগিজ শাসন মুক্ত হতো রবিবার গোয়া মুক্তি দিবসের অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উনিশশো সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর উপকূল রাজ্যটিকে পর্তুগিজ শাসন মুক্ত করে তারপর থেকে প্রতি বছর উনিশে ডিসেম্বর দিনটি গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয় সুশাসনের দিক থেকে শীর্ষ তালিকায় নাম থাকায় গোয়া সরকারকে অভিনন্দনও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরকে স্মরণ করেন মোদী গোয়া মুক্তি দিবসে মিকামারে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয় গোয়া সফরে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে যোগী রাজ্যে শনিবারের পর রবিবারও গেরুয়া শিবিরকে নিশানা করল গান্ধী পরিবার রাহুল গান্ধীর হিন্দুত্ব বক্তব্যের পর এবার বিরোধী নেতা নেত্রীদের ফোন ট্যাপের অভিযোগে যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রবিবার একগুচ্ছ কর্মসূচি সহ জনসংযোগে রায়বেরিলিতে যান কংগ্রেস নেত্রী জনসভায় প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন সরকারের কাজ কি সাধারণ মানুষের সমস্যা বোঝা ও তার সমাধান খুঁজে বের করা উন্নয়ন করা নাকি বিরোধীদের ফোন ট্যাপ করা প্রিয়াঙ্কা আরো বলেন আর এস ও বিজেপি সদস্যরা ধর্মের নামে রাজনীতি করছেন রায়বেরেলি শক্তি সম্বাদ সমাবেশ থেকে মহিলাদের উদ্বুদ্ধ করেন প্রিয়াঙ্কা তার মন্তব্য কংগ্রেসের ইস্তাহারে মহিলাদের নিয়ে করা একাধিক পদক্ষেপ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে অনুপ্রেরণা জগিয়েছে ইউপি যুক্ত যোগী অনুপযোগী কটাক্ষ সাপা নেতা অখিলেশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফোন ট্যাপিং এর অভিযোগ তুলে সরব সমাজবাদী পার্টি প্রধান রবিবার এক বৈঠকে তিনি বলেন সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত সকলকেই নজরদারিতে রাখা হয়েছে দলীয় নেতাদের ফোন ট্যাপ করা হচ্ছে প্রতিদিন বিকেলে যোগী আদিত্যনাথ নিজে সেই রেকর্ডিং শুনছেন আখিলেশ ঘনিষ্ঠ একের পর এক নেতাদের বাড়িতে আয়কর হানা নিয়ে এমন মন্তব্য করেন তিনি গুরগাঁও হরিয়ানা সহ উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এই হানা চলছে শনিবার অখিলেশের ব্যক্তিগত সচিব জৈনেন্দ্র যাদব ও আরও এক নেতা মনোজ যাদবের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা ইয়োগী সরকারের এই তৎপরতা নিয়ে সপা নেতার কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপযোগী ইউপিযুক্ত যোগী আসলে অনুপযোগী দোষী বিবেক বলে পাল্টা উত্তর ছুঁড়ে দেন ইয়োগী আদিত্যনাথ ধর্মীয় অবমাননায় চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় নির্মম ঘটনা গণপিটুনিতে প্রাণ গেল দ্বিতীয় ব্যক্তির রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে পাঞ্জাবের কাপুর থালা জেলায় অভিযোগ নিজামপুর গ্রামের গুরুদ্বারে লাগানো অর্থাৎ শিখ পতাকা খুলে নেওয়ার চেষ্টা করেন ওই গ্রামেরই এক বাসিন্দা তাকে ধরে ফেলেন গ্রামবাসীরা খবর পুলিশ যুবককে হেফাজতে নেয় তারা তবে তাতে শান্ত না হয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা তাদের সামনেই জিজ্ঞাসাবাদ করার জন্য বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশের সঙ্গে বচসা চলাকালীনই যুবককে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় গ্রামবাসীরা ঘটনাস্থলেই প্রাণী যুবকের তার কয়েক ঘন্টা আগে শনিবার রাতেই স্বর্ণমন্দিরে একই ঘটনা ঘটে প্রার্থনা চলাকালীন নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে শিখ সম্প্রদায়ের পবিত্র কৃপান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি গণপিটুনিতে প্রাণ যায় তাঁর দুই রাজনৈতিক নেতার মৃত্যুতে উত্তেজনা কেরলের আলাপ্পুজায় জেলায় একশো চুয়াল্লিশ তারা জারি করেছে পুলিশ রাজ্যের পক্ষে এরকম ঘৃণ্য ও অমানবিক কাজ ক্ষতিকর জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন শনিবার রাতে বাড়ি ফেরার পথে খুন হন এসডিপিআই সম্পাদক কে এস শান বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি গাড়ি করে তাঁর রাস্তা আটকায় দুষ্কৃতীরা পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শানকে গভীর রাতে কোচি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর অন্যদিকে বিজেপির রঞ্জিত শ্রীনিবাসনের বাড়িতে হামলা করে একদল দুষ্কৃতী সেখানেই হত্যা করা হয় তাঁকে বিজেপির অনগ্রসর শ্রেণীর দলীয় সম্পাদক ছিলেন শ্রীনিবাসান কয়েক ঘন্টার মধ্যে দুই নেতার মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে জেলায় খুনের ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কেরালের মুখ্যমন্ত্রী ঘটনার কড়া নিন্দা করার পাশাপাশি হত্যাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তাহের শেষে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ কেঁপে উঠল পায়ের তলার মাটি কিছু বুঝে ওঠার আগেই মাথার উপরে ছাদ ও দেওয়াল ভেঙে পড়তে শুরু করে অনেকেই আবার ঢুকে গেলেন নিকাশী নালায় ভয়াবহ এই বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে পনেরো জনের মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহত হয়েছেন বহু মানুষ শনিবার পাকিস্তানের করাচিতে এই বিস্ফোরণটি হয় উদ্ধার কার্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে ধ্বংসস্তূপের তলা থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বেশ কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে মনে করা হচ্ছে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির বিতর্ক অতীত ভারতীয় দলের পাখির চোখ এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ আগামী ছাব্বিশে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে নামবে ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট জেতা হলেও এখনও পর্যন্ত সিরিজ জেতা হয়নি ভারতের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ জয়ের পর এবার কোচ হিসাবে রাহুল দ্রাবিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করে দেশে ফেরা আগের দিন হালকা অনুশীলন করেছিলেন রবিবার থেকে সেঞ্চুরিয়ানে পুরোদমে পুরো দমে নেট প্র্যাকটিস শুরু করে দিল অধিনায়ক বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দল নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন বিরাট কোহলি কোচ রাহুল দ্রাবিড়ের থ্রো ডাউনে স্টেপ আউট করে বেশ কয়েকটা বল মারলেন বিরাট এরপরই ভারত অধিনায়ক বিরাটকে বেশ কিছু পরামর্শ দিতে দেখা গেল দ্রাবিড়কে সহ অধিনায়ক কে এল রাহুল পূজারা সহ ভারতীয় ব্যাটাররা একে একে নেটে ব্যাটিং করলেন এছাড়া নেটে হাত ঘোরালেন জসপ্রীত বুমরা মহম্মদ শামী উমেশ যাদবরা ছাব্বিশে ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট তার আগে বিরাট কোহলিদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার আবহাওয়া মাঠ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়া ম্যান সিটির সঙ্গে কোচ পেপ গোয়ার্দিওয়ালার বরাবরই ভক্ত ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এর আগেও আইপিএল চলাকালীন তার দল রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি উপহার পাঠিয়েছিলেন গুয়ার্দিওয়ালাকে সেই জার্সি হাতে ছবি পোস্ট করেছিলেন ম্যান সিটির কোচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও ইপিএলে তার প্রিয় দল ম্যান সিটির খোঁজ রাখেন বিরাট কোহলি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে আছে পেপ গোয়ার্দিওয়ালার ম্যান সিটি তার প্রিয় ক্লাব ম্যান সিটির জার্সি পরে প্রিয় কোচ পেপের কাছে ইপিএল এর খেতাব জয়ের আর্জি জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট সোশ্যাল মিডিয়ায় ম্যান সিটির জার্সি পরে পেপ গোয়ার্দিওয়ালাকে শুভেচ্ছা জানালেন বিরাট ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত পেপ গোয়ার্দিওয়ালা এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানকে হাফ ডজন গোলে হারালো ভারত ঢাকায় এশীয় চ্যাম্পিয়ন্স হকিতে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল হরমনপ্রীত সিংরা রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে ছয় শূন্য গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে রইল ভারতীয় হকি দল হ্যাট্রিক করলেন হরমনপ্রীত সিং তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের এক নম্বরে ভারতীয় দল ম্যাচের প্রথম কোয়ার্টারে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিলপ্রীত সিং তৃতীয় কোয়ার্টারে আর এক গোল তিন শূন্য গোলে এগিয়ে যায় হরমনপ্রীত সিংরা তিন গোলে পিছিয়ে যাওয়ার পর জাপান হকি প্লেয়াররা ক্রমশ চাপে পড়ে যায় শেষ কোয়ার্টারে হরমনপ্রীত সিং দিলপ্রীত সিং আরও তিন গোল করে শেষ পর্যন্ত জাপানকে ছয় শূন্য গোলে হারিয়ে এশীয় চ্যাম্পিয়ন্স হকিতে দাপট বজায় রাখল ভারতীয় হকি দল রূপতেই সন্তুষ্ট থাকতে হলো কিদাম্বি শ্রীকান্তকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সামনে থাকলেও শেষ রক্ষা হল না বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিঙ্গাপুরের লোকিয়ান ইউর কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত মাত্র তেতাল্লিশ মিনিটে পনেরো একুশ ও কুড়ি বাইশ ব্যবধানে হারলেন শ্রীকান্ত সিঙ্গাপুরের লো কিয়ানের কাছে প্রথম গেম মাত্র ষোলো মিনিটে হারেন শ্রীকান্ত দ্বিতীয় গেমে ফিরে আসার লড়াই চালালেও শেষ রক্ষা করতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকা দ্বিতীয় ম্যাচে এক পয়েন্টের ব্যবধানে সিঙ্গাপুরের লো কিয়ানের কাছে হার মানতে হল কিদাম্বি শ্রীকান্তকে অ্যাসেজের গোলাপি বলে দিন দ্বিতীয় টেস্টে কার্যত হারের মুখে ইংল্যান্ড চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান চার উইকেটে বিরাশি সোমবার শেষ দিনে দ্বিতীয় টেস্টে জয় পেতে হলে জোর উর্দের বাকি হবে তিনশো ছিয়াশি রান মিচেল স্টার্ক ঝাই ল্যান্ডের অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দ্বিতীয় টেস্ট বাঁচানো ইংল্যান্ডের সামনে এক প্রকার কঠিন বলে মনে বিশেষজ্ঞরা চতুর্থ দিনে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে দুশো তিরিশ রান ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে চারশো আটষট্টি রানের লক্ষ্যমাত্রা দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র চব্বিশ রানে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে। প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক জোরুট ফলে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে হলে ইংল্যান্ডের বাকি ব্যাটারদের অতিমানবীয় ব্যাটিং করতে হবে অজি বোলারদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজে আগামী চোদ্দই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনর্থ উনিশ বিশ্বকাপ ক্রিকেট রবিবার বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটি সতেরো জনের ভারতীয় দল ঘোষণা করেছে অধিনায়ক নির্বাচিত হয়েছে ইয়াশ ধুল এছাড়া পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই বাই হিসেবে রাখা হয়েছে এর আগে দু হাজার ও দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এখন সময় একটা বিরতির বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর নজর রাখবো পরের পাঁচটি খবরে বিকি কৌশলের সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়েই সদ্যই মুম্বাইতে সালমানের সঙ্গে টাইগার থ্রি শুটিংয়ে ফিরেছেন জাসু জোয়া ওরফে ক্যাটরিনা কাইফ শোনা যাচ্ছে মুম্বাইতে টাইগার থ্রি শুটিং শেষ হওয়ার পথে তবে এখনই শেষ হচ্ছে না টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং মুম্বাইতে শুটিং পর্ব মেটার পর কিছুদিন শুটিংয়ে ছুটি দিতে চান পরিচালক মনীষ শর্মা শোনা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি দিল্লি যাবেন টাইগার সালমান ও জুয়া ক্যাটরিনা সেখানে টাইগার থ্রির বাকি শুটিং সারবেন সালমান ও ক্যাটরিনা আর দিল্লির শুটিং শেষ হলেই ফাইনালি শেষ হয়ে যাবে টাইগার থ্রি শুটিং এর র্যাপ আপ করবেন পরিচালক আগামী বছরের মাঝামাঝি সময় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি আগামী চব্বিশে ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রণবীর সিং অভিনীত ছবি বর্তমানে ছবির গোটা টিম নিয়ে প্রচারে ব্যস্ত পরিচালক কবির খান ফের একবার ছবিতে কাজ করতে পারেন রণবীর সিং এমনটাই জল্পনা উস্কে দিলেন এইটি থ্রির পরিচালক সদ্যই ছবির প্রচারে এসে কবির খান জানিয়েছেন অন্য একটি ছবিতেও রণবীরকে মুখ্য ভূমিকায় রাখতে চান তিনি এইটি থ্রির শুটিং এর সময় অভিনেতার সঙ্গে কবির খান অনেকটা সময় কাটিয়েছেন আড্ডার ফাঁকে একে অপরের নানা পরিকল্পনা শেয়ার করতেন তারা তখনই একটি ছবির আইডিয়া পছন্দ করেন এইটি কপিল দেব ওরফে রণবীর সিং তবে সবেই প্রাথমিক কথাবার্তা এগিয়েছে অভিনেতার সঙ্গে এখনো পাকা পাকি কিছু হয়নি তবে পরিচালকের মতে এইটি থ্রিতে রণবীর যে লেভেলের পারফরমেন্স করেছেন তারপর অন্য কারোর কথা ভাবছেন না তিনি তাই পরের ছবিতেও সেম্বার অভিনেতাকেই কপিরের পায়লা পাস তবে এখনই নতুন ছবি নিয়ে পরিকল্পনা করতে নারাজ পরিচালক আপাতত তার গ্যানগ্যান জুড়ে রয়েছে শুধুই এইটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটা মাইলস্টোন হতে চলেছে উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ের এই গল্প এমনটাই মনে করছেন পরিচালক অনেক পরিশ্রম করে এইটি তৈরি করেছেন এবার ছবির সাফল্য তাড়িয়ে তারিয়ে উপভোগ করতে চান তিনি পনেরো পনেরো পাঁচ এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা যাবে রাত দিন সাত দিন